মাই চ্যানেল সকলকে শুভ ষষ্ঠী জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমরা এসেছি বেলুর মঠে। তো অনেক দিনের ইচ্ছা ছিল ষষ্ঠীর দিন বেলুর মঠে আসবো, বেলুর মঠে খুব ভালো পুজো হয় দেখতে। তো আমরা এখানে সারাদিনই থাকবো আজকে, আর যাওয়ার পথে উত্তরপাড়াটা ঠাকুর হয়ে ঠাকুর দেখতে দেখতে যাব। তো থাকো আমার সাথে, দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগ, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো। কি হলো, কি হলো, বসলি কেন, পায়ে লেগেছে? আমরা এখানে বেলুর মঠে ঢুকে আগে প্রথমে একটু ব্রেকফাস্ট করে নিলাম, যদিও ওরা বাড়ি থেকে ব্রেকফাস্ট সেরে এসেছে, আমি কিছু খাইনি। তবুও সবাই একটু লুচি আর তরকারি খেয়ে নিলাম, তারপরে আমরা ভেতরে যাব, কারণ একবার ভেতরে গেলে আর সহসা বাইরে আসা হবে না। তাই ভাবলাম বাইরে থেকে একবারে ব্রেকফাস্ট করে তারপরেই ভেতরে ঢুকি। বেলুর মঠের অবস্থা হয়েছে অনেকটা পুরীর মতো, যখনই আসো কোনো মানে একটুও কোনো দিন ফাঁকা পাওয়া যায় না, শুধু ভিড় আর ভিড়। আজকেও তেমনি প্রচণ্ড ভিড় দেখলাম, বেশ ভালোই ভিড় হয়েছে, কিন্তু অনেক বড় এলাকা বলে ভিড়টা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর মানুষ এসেছিল। এর আগের বার যখন একটা অনুষ্ঠানে এসেছিলাম তখন যেমন মানে মারাত্মক লেভেলের ভিড় হয়েছিল, এবারও ভিড়টা ছিল কিন্তু সেই মারাত্মক লেভেলের নয়, মোটামুটি ভালোই ভিড় ছিল। এখানে আসার সময় কানের কিনলাম, কানের কিনে কানের পরে নিলাম, দুটো কানের কিনেছি, আরো ঠাকুরের কিছু জিনিস কিনেছি, সব তোমাদের পরে শেয়ার করছি। কানেরগুলো ভালোই হয়েছে। বেলুর মঠ থেকে বেরিয়ে আমরা এরপরে একটু একটু করে ঠাকুর দেখতে দেখতে আমরা যাচ্ছি হচ্ছে কলকাতা, সরি শ্রীরামপুরের দিকে। তো প্রথমেই আমাদের এই প্যান্ডেলটা চোখে পড়লো, দেখতে পাচ্ছ এইটা বেশ ভালো সুন্দর হয়েছে ঠাকুরটা। তবে দিনের বেলা কী হয়, লাইটিংটা তো বোঝা যায় না, কিন্তু কিছু করার নেই, তখন দুপুরবেলা। আর বেলুর মঠে জানোই তোমরা দুপুরবেলার পর থেকে ওরা ওয়েট করতে ওখানে দেয় না, তো তার জন্য বেরিয়ে গেলাম, যে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো এবার বেরিয়ে যাই। তারপরে এটা হচ্ছে উত্তরপাড়ার বলাকা, এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, বলাকার প্যান্ডেলটা। হ্যাঁ, তবে যদি বলো লাইটিং, এটা রাত্রেবেলা আরও সুন্দর দেখতে লাগবে লাইটিংটা পড়লে, তবে এখন সেটা বোঝা গেল না, কিন্তু ফাঁকাই ফাঁকাই আমরা দেখে আসতে পারলাম বাকি। উত্তরপাড়ার রাস্তার দু সাইডে সেরকম পুজো হয়নি, ভেতরে অবশ্যই হয়তো হয়েছে বড় বড় পুজো, কিন্তু আমরা ভেতরের দিকে ঢুকিনি। আর রাস্তার উপরে থাকাকালীন যে কটা পুজো চোখে পড়েছে সেই একটু ভালো লেগেছে, সে কটা পুজোই মানে আমরা দেখেছি। তো এর ভেতরের কাজটাও তোমাদের শেয়ার করি, রাত্রেবেলা কিন্তু এই লাইটিং পড়লে অসাধারণ লাগবে, সেটা দেখেই বুঝতে পারছো তোমরা। আর কাজ ভেতরের যে কাজটা সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, আর ঠাকুরের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো এবার তোমাদের ঠাকুরের মূর্তিটা দেখিয়ে দিলাম, এরপরে নিয়ে গেলাম রাত্রেবেলা, একেবারে রাত্রেবেলা। একটা ভুল আমি করেছি, একদম ব্লগ করতে ইচ্ছা করছিল না বলে বেশ কয়েকটা ভালো ভালো পুজো আমি বটতলার দিকে হয়েছে আর কি তুলিনি আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের চাতরার যে ইয়ে আছে রাজবাড়ি, রাজবাড়ির সামনের পুজো। তো রাজবাড়ির ভেতরে কিন্তু আসল পুজোটা হয়, আর এখানে কিন্তু এমনি
প্যান্ডেল বা মূর্তি সবটাই হচ্ছে শো করার জন্য হয়, আর ভেতরের আসল পুজোটাতেও তোমাদের আমি নিয়ে যাব। তাকে প্রথমে আমি এই প্যান্ডেলটা ঠাকুরটার তোমাদের একটু দেখিয়ে দিই, বেশ সুন্দর হয়েছে, খুবই কালারফুল প্যান্ডেলটা করেছে, আর ঠাকুরটাও তার সাথে সাথে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো চলো এরপর আমরা যাব হচ্ছে মানে ভেতরে আর কি, রাজবাড়ির ভেতরে চলো, এবার সেখানে গিয়ে তোমাদের রাজবাড়ির ঠাকুরটা একটু শেয়ার করি, খুব ভালো লাগবে তোমাদের আশা করছি। তো এই সাইডে কিন্তু হয় না পুজোটা, হয় কিন্তু পেছন দিক দিয়ে যেতে হয়, আর আমরা সব গেছিলাম আগের বারে, যারা যারা ছিল তাদের অনেকেই তাদের বিশেষ কিছু প্রবলেমের জন্য এবার থাকতে পারেনি। তো এবছর নতুন অ্যাড হয়েছে আর একটা বোন বলতে পারো, ফ্রেন্ড কাম বোন বলতে পারো, আমার থেকে অনেক ছোটো, তো ওরা নতুন অ্যাড হয়েছে, কিন্তু পুরনো আগের বছরের অনেকেই বিশেষ কিছু প্রবলেমের জন্য এবার থাকতে পারছিল না। তো কী করবো, বেরোতে তো হবেই, তার জন্য আমরাই বেরিয়েছি আর কি, কারণ কারণ না কারোর কিছু না কিছু প্রবলেম তো থাকতেই পারে, প্রতি বছর যে সবাই বেরোতে পারবে তার কোনো মানে নেই, তো যার জন্য আমরাই বেরিয়ে পড়লাম। আর কালকেও আমাদের একটা প্ল্যানিং আছে, কালকে আবার ওরা থাকতে পারছে না, অন্যদের সাথে প্ল্যান করব, সেটা তোমরা মানে জানতে পারবে আস্তে আস্তে ব্লগগুলো ফলো করলেই। তো এই যে ভেতরে যাচ্ছি, আর আমার এর ভেতরে গেলে একটা অদ্ভুত রকম অন্যরকম ফিলিংস হয়, মোটামুটি খুব ভালো লাগে জানো তো, ভেতরে যখন এসে আমরা দেখি মানে পুরনো রাজবাড়িটা, অদ্ভুত একটা ফিলিংস হয় যে একটা সময় এই রাজবাড়িটাতে কত মানুষ থাকতো, কত নিয়মের মধ্যে দিয়ে চলতো, এখন পুরোপুরি ফাঁকা পড়ে থাকে, তো অদ্ভুত একটা অন্যরকম ফিলিংস হয়। তো যাই হোক, রাজবাড়িটাতে মেনলি আনি আর কি সেই ব্যাপারটাকে মাথায় নিয়ে আর কি, খুব ভালো লাগে আমার। তো প্রত্যেকটা বেশিরভাগ রাজবাড়িতে গিয়েই দেখেছি তার স্টাইলটা এই একই রকমের, মানে চারিপাশ দিয়ে বারান্দা, মাঝখানে একটা নাট মন্দির মতো, পরিবর্গার ছাদ, অদ্ভুত মানে পুরনো বাড়ি, খুব ভালো লাগে দেখতে। আর শ্রীরামপুরের এই নাট মন্দির তো অনেকই সরি রাজবাড়ি তো অনেকই বিখ্যাত, তোমরা জানো এখানে অনেক সিনেমার শ্যুটিংও হয়েছে। এখন আমরা এসেছি যাত্রা বান্ধব সংঘতে, এবারে পুজোটা অনেক ছোট হয়েছে এখানে, প্রতিবার অনেক বড় করে পুজো হয় এখানে। এদের মনে হয় সামনের বছর কোনো ভালো ক্যামেরা, এটা আমাদের গায়ের আসল কালারটা দেখা যাচ্ছে, কি ক্যামেরা কিনেছিস ফেলে দিবি, ফেলে দেওয়াই উচিত ওই রকম ক্যামেরা হয়েছে। এখন তোমাদের যত প্যান্ডেল দেখাচ্ছি সবই কিন্তু চাত্রার মধ্যের পুজো, তো চাত্রার মধ্যেরই সমস্ত প্যান্ডেল আজকে তোমাদের দেখাবো, আর শেষমেশ আমরা আরএমএস মাঠের পুজো দেখিয়ে শেষ করবো, যাই তাই জন্য লাস্টের মানে পুজোটা কিন্তু অবশ্যই দেখো, অসাধারণ হয়েছে। তো এখন আপাতত চাত্রার ঠাকুর সব দেখাচ্ছি তোমাদের, আর ঠাকুর দেখো কি অসাধারণ হয়েছে। এখন আমরা এসেছি চাত্রা চিত্তরঞ্জন ক্লাবে, আর এখানে তো পুরো মাঠে দেখতে পাচ্ছ, পুরো মাঠেই মেলা বসে, আর আমি কিন্তু বিয়ের পর থেকেই এই জায়গাটা আসি, আমার ক্লাবের নামগুলো অতটা মনে না থাকলেও এই জায়গাটা আসলেই চিনতে পারি যে এইটা সেই জায়গা যেখানে মেলা বসে।
তো যাই হোক, এটা অনেক বড় অন্যবার ভালো অনেক ভালো পুজো হয়, এবারও হয়েছে কিন্তু অতটাও সেই রকম নয়। তো চলো ভেতরটা নিয়ে যাই তোমাদের। আর এখানে এসে আমরা আবার কিছুটা বিভিন্ন ছোটোখাটো জিনিস খাচ্ছিলাম আর কি রাস্তাতে। তো আমরা এখানে এসে ঝালমুড়ি খেয়েছিলাম আর কিছুক্ষণ আগে ফুচকা খেয়েছিলাম। তো এখানে ক্লাবের নামটা তোমরা হয়তো আমি পুরোটা তুলিনি তাই দেখতে পাবে না। ঠাকুরটা কিন্তু কেমন হয়েছিল বলো তো, একটুখানি ওটাকে কি বলে ব্রোঞ্জের, একটুখানি ব্রোঞ্জ কালার করেছিল, মানে ব্রোঞ্জের কালারটা ঠিক কপার কপার হবে, হ্যাঁ কপার কালারটা করেছিল আর কি। তাই খুব যে ভালো লাগছে না ঠাকুরটা কপার কালার জন্য, খুব মুখটা কেমন কালো কালো লাগছে, ভালো লাগছে না। কপারের সাথে আবার সোনালি ইয়ে দিয়েছে, যার জন্য ভালো লাগছিল না অতটা বেশি। এরপরে আমরা এসেছি হরবাবুর ঘাটের ঠাকুর দেখতে। তো এখানে পুরোপুরি ওই পুতুল নাচের উপর পুরো কনসেপ্টটা করেছে। আর পুতুল নাচে আর প্রথমে কি হয়েছে জানেন, আমি রাস্তা থেকে পুরো ভিডিওটা করেছি, ভেতরে গেছি অনেকক্ষণ ভিডিওটা করেছি, প্রায় 7-8 মিনিট ভিডিওটা করার পরে দেখছি যে আমি ভিডিওর যে হওয়ার ভিডিও চালু হওয়ার যে বাটনটা সেটাই আমি অন করিনি, না অন করেই পুরো ভিডিওটা করেছি। তো যাই হোক, আবারও মানে আমি রাস্তা থেকে ওপারে গিয়ে পুরো ভিডিওটা করতে করতে আসলাম, কেমন রাগ ধরে বলো তো। তো যাই হোক, এখানে কিন্তু মানে অদ্ভুত, ঢুকেই একটু ভয় লেগে যাচ্ছে, এত পুতুলগুলোকে ঝুলিয়ে রেখেছে মনে হচ্ছে প্রত্যেকে দেখো সুসাইড করতে করার জন্য ঝুলে আছে, সুসাইড করেছে, এরকম অদ্ভুত একটা ফিলিংস হচ্ছে মানে ঢুকেই আর কি। তো যাই হোক, অন্যান্য নিচ থেকে তোমাদের একটু শেয়ার করে দিলাম, ভালোই করেছে, মানে প্রত্যেকটা জিনিস খুব কালারফুল, ভালো লাগছে আর কি। আর ঠাকুরটাও দেখে নাও তোমরা, ঠাকুরটা অন্য স্টাইলের হয়েছে, যদিও এই মেন, হ্যাঁ এই ঠাকুরটা আসলে মেন ঠাকুরকেই পুজো হয়েছে। তো যাই হোক, পুরোটা ঘুরে আসলাম, এসে আবারও আমি ফটো তুললাম। তো এরপরে এসে গেছি আমরা চাতরা সিদ্ধেশ্বরী মন্দির। আর সিদ্ধেশ্বরী মন্দির তো তোমরা চিনবেই, আমি অনেকবারই দেখিয়েছি এখানের মা কালীর মন্দির। তবে হ্যাঁ, এখানের প্যান্ডেল বিশেষ কিছু আহামরি হয়নি, প্যান্ডেলটা বড় হয়েছে কিন্তু আহামরি কিছু নয়, তাই প্যান্ডেলটা শেয়ার করলাম না। কিন্তু ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে, মানে জানি না ক্যামেরাতে তোমরা কীভাবে বুঝতে পারছো, ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছে। আর দেখতেই পাচ্ছ এক চালার ঠাকুর, কিন্তু অসাধারণ ঠাকুর হয়েছে। আর প্যান্ডেলটা খুবই সাধারণ মানের হয়েছে, বেশি তোমাদের শেয়ার করার মতো বিশেষ কিছু হয়নি। তো এরপর আমরা বাইকে করে আবারও বেরিয়ে গেলাম। আর এখানে কিছু কিছু জায়গায় খুব ভালো লাইটিংও হয়েছে, চন্দননগরের লাইটিং তো তোমরা জানোই বিখ্যাত, আর এখানে কিন্তু চন্দননগরের লাইটিংও আসে আর কি। তো লাইটিং অনেক জায়গায় অনেক পুজোতে দেখলাম লাইটিংয়ের উপর জোর দেওয়া হয়েছে, প্যান্ডেল বা ঠাকুরের ওপরে অতটা নয়, যেহেতু অতটা লাইটিংয়ের উপর জোর দিয়েছে। তো সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, জগদ্ধাত্রী পুজোতে যেমন বেশিরভাগ জায়গায় লাইটিংয়ের উপর অনেক বেশি জোর দেয়, আর শ্রীরামপুরের কিছু কিছু জায়গায় এসব পুরোনো যাত্রাপাতরা জায়গাগুলোতে কিন্তু বেশ লাইটিংটা ভালোই হয় আর কি। তো চলো এবার দেখি তোমাদের কোন ঠাকুর দেখাতে পারি। এরপর আমরা এসেছি চাতরার গড়গড়ি ঘাটের পুজো দেখতে, আর এটাই আমাদের চাতরার লাস্ট ঠাকুর দেখা। তারপরে আমরা এখান থেকে সোজা চলে যাব আরএমএস মাঠের ঠাকুর দেখতে, যেটা খুবই সুন্দর হয়েছে, বলতে পারো হুগলি জেলার মধ্যে সেরা প্যান্ডেল হয়েছে আমাদের মনে হয়েছে যেটা। তো যাই হোক, এরপর গড়গড়ি ঘাটের ঠাকুর দেখতে আমরা এসেছি। আর এটা তো আসল মন্দির, মানে ভেতরটা হচ্ছে আসল মন্দির আর বাইরেটার ওপরই প্যান্ডেল করা হয় আর কি। তো চলো এবার এর ঠাকুরটাও দেখে নিই আমরা। আর এর ঠাকুরটা প্রতি বছরই কিন্তু অনেক বড় হয় আর কি, অনেকটা জগদ্ধাত্রী ঠাকুরের আদলে বানানো হয়, তো অনেক বড় ঠাকুর। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছি হচ্ছে আরএমএস মাঠে। আর এটা যদি না দেখতাম হয়তোবা এবছরের ঠাকুর দেখাটাই পুরোপুরি কমপ্লিট হতো না, এত সুন্দর প্যান্ডেলটা হয়েছে। আর এটা ঠিক কোথাকার মন্দিরের হয়েছে সেই, এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না যেটা কোথাকার মন্দিরের আদলে হয়েছে, কিন্তু অসাধারণ। তোমরা যদি কেউ দেখে চিনতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে এটা কোন মানে জায়গাকার মন্দিরের আদলে এই প্যান্ডেলটা বানানো হয়েছে। এটা কিন্তু ওই প্লাস্টিকের ওপর প্লাস্টার অফ প্যারিসের কাজ করে জিনিসটা করা হয়েছে, তো এতটাই সুন্দর আর কি, এতটাই নিখুঁত কাজ, তার সাথে লাইটিং সব মিলে এতটা সুন্দর
এসেছে, মানে কি বলবো। আর তেমনি হয়েছে মূর্তিটা, ঠাকুরগুলো দেখতেই পাচ্ছ তো, অসাধারণ আর কি। এটা যদি আজকে না দেখতাম তো মিস করে যেতাম। তো এরকম শ্রীরামপুরে তিন চারটে ঠাকুর হয়েছে, যেমন একটা হচ্ছে প্যারিসের অপেরা, আর এইটা, এই দুটো থেকে তিনটে ঠাকুর এত ভালো হয়েছে। এই তিনটে ঠাকুর দেখলেই মোটামুটি সত্যি কথা বলতে পুজো কমপ্লিট হয়ে যায়। রাত বাজে এতটাই 12টা, আর এখন আমরা আছি আরএমএস মাঠে। যদিও ষষ্ঠী আজকে আমরা দেখে নিতে পারলাম, কাল থেকে কী হবে আমরা জানি না, এখানে এতটাই ভিড় হবে। তো এই পুজোটা হচ্ছে সব থেকে ভালো, এখনো পর্যন্ত যতগুলো দেখেছি তার মধ্যে বেস্ট পুজো হচ্ছে এটা, মানে হুগলি জেলার মধ্যে পুরো বেস্ট ঠাকুর হবে এটা, বা পুজো প্যান্ডেল হবে এটা। তো চলো আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকে সুস্থ থেকে, কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।